হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো কাকিমণি আজকে আমাদের বাড়িতে এসেছেন, এসে মাংস রান্না করবেন। আজকের ব্লগ এটা, আপনারা দেখবেন কীরকম কাকিমণি আমার ঘরে রান্না করেন। তো আপনারা আজকে দেখবেন। তো কাকিমণিকে বলেছিলাম আজকে আমার ঘরে মাংস আসবে, কাকিমণি তুমি এসো, এসে একটা ব্লগ করে যাও। তো কাকিমণি এসেছেন, উনি এখন আলু কাটছেন। আলু, পেঁয়াজ, টমেটো এগুলো কাটা হচ্ছে। আর পূর্ণ ওদি এদিকে দেখি, পূর্ণ ও মুখ দেখাচ্ছে না, ওদিকে দেখুন পূর্ণটা লজ্জা করছে, মুখ দেখাচ্ছে না। বন্ধুরা, এখন আর ব্লগে আসতে চায় না, এইবার করে এরকমই করে বারবার দেখছে। আজকে ওর দিদি এসেছে রান্না করছে, ও খুব ভালো করে দেখতে আছে। বকুল ধরেছে, আপনারা দেখেন। আপনারা কে কে বকুল খেতে ভালোবাসেন আমাকে বলবেন। যে গাছটা দেখতে পাচ্ছেন, সূর্যের কারণে গাছটা দেখা যাচ্ছে না, গাছগুলো অনেক ফুল আছে, অনেক ফুল আছে বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন কি না বলতে পারবো না, কারণ সূর্যের কারণে দেখা যাচ্ছে না। অনেক কাছে ফুল আছে, গাছটা অনেক বড় হয়েছে। এই যে আমাদের ছোট কাকু পুষ্করিণীতে বসে মাছ ধরছেন। আমাকে তো চিনতে পারছেন বন্ধুরা, উনি আমার কাকিমণি আর আমি ওনার বাসু কন্যা। ওই যে আমার ছেলে, আপনারা ভিডিওতে ওকে দেখতে থাকেন, ও এখন কথা বলতে শিখে গেছে, দা দা বা বা করতেই থাকে। তো বন্ধুরা, আমার বাসু কন্যার মুখ থেকে জানতে পেরেছেন যে হ্যাঁ, আমি এসে গেলাম আমার বাসু কন্যার বাড়িতে। আর ও বলেছিল যে মাংস আনা হচ্ছে, কাকিমণি তুমি আসো, এসে রান্না করে আর একটা ব্লগও করে যাও। আর না, আমার হাতের মাংস খেতে অনেক ভালোবাসে। আর এই যে দেখুন কতগুলো মাংস এমনি ভাজা করে রেখে দিল আমার জন্য, খাওয়ার জন্য। তো ওদিকে দেখুন মাংসগুলো এখনও মেরিনেট করা হয়নি, আর আলুগুলো বসিয়ে দিলাম যে ভাজা করার জন্য। আর ওদিকে দেখুন পেঁয়াজ রসুন মানে কুসা টুসা ছাড়িয়ে রাখি দিলাম, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা সব কিছু কুসা টুসা ছাড়িয়ে রেখে দিলাম গ্রাইন্ড করার জন্য। ওদিকে না কারেন্ট চলে গেল বন্ধুরা, তো অপেক্ষা করছি কারেন্ট আসার। আর ওদিকে আমার আলুগুলোও ভাজা হয়ে গিয়েছে দেখুন। তো অতি কম সময়ের মধ্যে করলাম বন্ধুরা, কি বলবো, ওদিকে বেলাও চলে যাচ্ছে। আর ওদিকে দেখুন কারেন্ট এসে গেলো, আর এখন আমি এই যে গ্রাইন্ড করে নিলাম ওগুলো, তো এক এক করে সবগুলো মশলা দিয়ে, এই যে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সবগুলো দিয়ে মেখে রাখবো, না রাখার সময় নেই, তো কম সময় কি বলবো। ওদিকে এখন তো শীতের সময়, তো এখন বেলাও ছোটো, তো আর এত সময় নেই হাতে, তো ঝটপট করে করে নিচ্ছি বন্ধুরা। ওরা না শুকনো লঙ্কার গুঁড়া মানে ঝাল খেতে অনেক ভালোবাসে, তো অনেকটাই আমি শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিলে। আর এখন এই যে স্বাদ মতো নুনও দিয়ে দিলাম বন্ধুরা। তো ওরা বলেছিল যে আমার ঘরে আসো, তুমি এসে মাংসটা রান্না করো কাকিমণি। তো এসে গেলাম, আর আমার বাসুর কন্যাকে তো চিনতেই পারেন, আমাদের পাড়ায় থাকে, আমার পাড়ায় বিয়ে হয়েছে ওরা, ওরা লাভ ম্যারেজ করেছে বন্ধুরা, সামাজিকভাবে হয়েছে, সুন্দর মতোই হয়েছে। আর ওদিকে আমি সর্ষের তেলও দিয়ে দিলাম অল্পখানি, যে ম্যারেজ করার সময় তো সর্ষের তেল দিয়ে যে ভালো করে মেখে নিচ্ছি সবগুলো মাংস। আর কাঁচা লঙ্কা তো অনেকটা দেওয়া হয়েছে, এই যে দেখুন আস্ত রসুনও দেওয়া হয়েছে, আর পেঁয়াজও দেওয়া হয়েছে আস্তে আস্তে। এই যে ওরা খেতে ভালোবাসে, আমারও খেতে ভালো লাগে, এরকম দিয়ে আপনারাও খাবেন বন্ধুরা, খেয়ে দেখবেন। তো ঝটপট করে করছি বন্ধুরা, অত বেশি কিছু করলাম না, দেখবেন ভিডিওটা পুরো তবুও, আর কিছু মনে করবেন না, যদি কিছু নষ্ট হয়ে যায় বা কিছু ভুল হয়ে যায় মাফ করে দিবেন বন্ধুরা। তো আমার মেরিনেট করা হয়ে গেছে, আর ওদিকে তো আলুগুলো ভাজা হয়ে গেছে দেখুন অলরেডি, তো এখন ঠান্ডাও হয়ে গিয়েছে, আলুগুলো তো নামিয়ে নিলাম। আর তো দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে তেলগুলো অল্প কালো দেখা যাচ্ছে, কারণ হলুদের গুঁড়োগুলো না অল্প পুড়ে গিয়েছে বন্ধুরা, এই যে আলু ভাজা করার সময়।
তো তাই অল্প কালো কালো লাগছে, তো ওই তেলের মধ্যেও দিয়ে দিলাম এই যে ম্যারিনেট করা মাংসগুলো। তো ফাইনালি বন্ধুরা এই যে দেখুন মাংসটা বসিয়ে দিলাম অল্প ঢাকনা দিয়ে, এই যে মা কয় কয়টা এই যে রসুনের কোয়াও দিয়ে দিলাম এই মাংসের মধ্যে, আর ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। তো ভালো করে কষালে না মাংসটা অনেক টেস্ট হয়, আপনারা তো জানতেই পারেন। আর কড়াইটা না আমার পক্ষে অল্প ছোটো হয়ে গিয়েছিলো বন্ধুরা, তো নাড়াচাড়া করতে অল্প অসুবিধা হচ্ছিলো, তবু কিছু করা নেই, মাংস অল্প ছিল। তো বলছি আমাকে বারবার যে বড় কড়াই দেবো তোমাকে, তো আমি বলছি না এটা দিয়ে হয়ে যাবে, মাংস অল্প তো কিছু করার নেই, হয়ে যাবে, আর কি দরকার এটা নষ্ট করার। আর ওদিকে দেখুন আমি মাংসগুলো স্টিম কমিয়ে আর এই যে বকফুল পাড়তে এসে গেলাম, আর গাছে না অনেকটা বকফুল ধরেছি কি বলবো বন্ধুরা, অনেকটা ওরা খাই না, আমার না দেখতে অনেক ভালো লেগেছে, হাতে আমি ভাবলাম যে আমি ঘরে নিয়ে যাব। তো কতটা না বকফুল পেরে নিচ্ছি এই যে দেখুন হাতে হাতে, এত ভালো লাগছিল দেখে, পুরো গাছটা পুরো ফুলে ভর্তি হয়ে গিয়েছিল। আর এই যে দেখুন তো পারতেই পারছিলাম না, আর জেনে জেনে কয়েক কয়েকটা পেরে নিয়েছিলাম, এই যে দেখুন ডাল টাল ভেঙে পুরো পেরে নিলাম তবুও আমি। আর ওদিকে দেখুন আমার মাংস কালারটা কীরকম হয়েছে বন্ধুরা, আপনারা বলবেন কমেন্টে বলবেন আমাকে যে মাংসটাকে কীরকম হয়েছে দেখতে। তো আলুগুলোও দিয়ে দিলাম বন্ধুরা এই যে, তো আবার ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আলু দিয়ে। আর আমার না মাংস কষাতে অনেক টাইম লেগে যায়, কারণ স্টিম কমিয়ে কমিয়ে কষাই, তো তাই অনেক টাইম লেগে যায়। আর মাংস না কষালে না ভালো করে না কষালে না ভালোই হয় না, মানে টেস্টই হয় না। এই যে দেখুন রসুনগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখতেই বুঝে যাচ্ছে। আর ওদিকে আমি অল্প গরম জলও বসিয়ে দিলাম বন্ধুরা, আমার বাসুর কন্যাকে তো আপনারা চিনেনই, অনেকবার ভিডিওতে দেখেছেন, আর ওর ছোটো ছেলেটার অন্নপ্রাশনও দেওয়া আছে অলরেডি, তো যারা যারা দেখেননি দেখে নেবেন ওর অন্নপ্রাশনটা। আর ফাইনালি দেখুন আমি জলটাও দিয়ে দিলাম, গরম জলটাও দিয়ে দিলাম। আর এই যে দেখুন কীভাবে টকবক টকবক করছে, তো ফাইনালি বন্ধুরা এই যে দেখুন লাস্ট আমি গরম মশলাও দিয়ে দিলাম। তো গরম মশলা দিয়ে আরও কতক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দেবো নেড়েচেড়ে। আর কয়েক কয়েকটা পেঁয়াজের কোয়াও দিয়ে দিলাম বন্ধুরা, তো রেখে দিয়েছিলাম কতক্ষণের জন্য এই যে দেখুন ঢাকনা দিয়ে। আর কীভাবে টকবক করছে দেখুন, দেখতে অনেক ভালো লাগছে মাংসটা, কার কার দেখে খাওয়ার ইচ্ছা যাচ্ছে কমেন্টে বলবেন। তো হয়ে গেছে বন্ধুরা ফাইনালি, আমি এই যে নামিয়ে নিলাম, আর ওদিকে ভাতও বসানো হয়ে গিয়েছে কুকারে, ও বলছে যে খেয়ে যাওয়ার জন্য, তা বলছি না না, তবুও বলছে ও ফোর্স করছে আমাকে খেয়ে যাওয়ার জন্য। ওদিকে ও ভাতটাও বসিয়ে দিল, আর আমি বকফুল দেখে না আমার অনেক ভালো লেগেছিলো, ও বলছে যে দু তিনটা করে নাও কাকিমণি তুমি খেয়ে নেবে। তো আমি দেখুন হাতে হাতে আমি কয়েক কয়েকটা বকফুলও করে নিলাম ভরা এই যে। তো কারা কারা এই ফুলটা খেয়েছেন বড়া বলবেন কমেন্টে বলবেন বন্ধুরা, খেতে তো অনেক ভালো লাগে এই ফুলের বড়াটা আমার।
গরম ভাতের সঙ্গে তো আগে জমিয়ে যা পুরো। তো বকফুল বড়াগুলো হয়ে গেল বন্ধুরা ওদিকে, আর ওদিকে আমার বাসুকন্যা ভাতটা তো ভেঙে দিল দেখুন। তো বলছে যে বেলা যদি চলে যাচ্ছে, তাই তুমি চলে যাও ঘরে খেয়েতে। তো আমিও ভাত খেয়ে নিলাম আর সব কিছু রেডি করে নিল বন্ধুরা, আর খেয়ে দিয়ে আমি এসে গেলাম। এই যে দেখুন অল্পখানি খেয়ে নিলাম অল্প তারাউড়ের মধ্যে, আর এসে গেলাম ঘরে, মানে বাড়িতে রাস্তা থেকে সব কাপড় শুকোতে দিয়েছিলাম, কাপড়গুলো তুলে এসে গেলাম ঘরে। তো আজকের জন্য এতটুকু বন্ধুরা, আবার দেখাবো নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো নিচে। টাটা, বাই বাই, ভালো থাকুন।